হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ভিউয়ার্স, আমরা আজকে চলে এসেছি হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই এর স্মৃতিবি জড়িত বাগেরহাট জেলার ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য। আমরা আজকে আপনাদেরকে একটি তথ্যবহুল ভিডিও উপস্থাপন করার চেষ্টা করছি। আশা রাখছি আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমাদের পুরো ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের সুন্দর মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য। তো চলুন ভিউয়ার্স, আমরা আজকে দেখতে থাকি আমাদের আজকের ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটের। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ষাট গম্বুজ মসজিদ বাগেরহাটের। আমরা চলে আসছি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে। আমরা যাচ্ছি ভিতরে, প্রবেশ করব এখন। আপনারা এখানে দেখতে পাবেন ষাট গম্বুজ মসজিদের ইতিহাস। এক কথায় এখানেই সকল কিছু উল্লেখ করা হয়েছে। আর কখন এটার প্রতিষ্ঠা হয়েছে, 16 শতকের দিকে এই মসজিদটির প্রতিষ্ঠা হয়েছে, এবং হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর মাধ্যমে এই বাগেরহাট অঞ্চলের অনেকগুলো মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের ধর্মীয় উপাসনালয় এখানে স্থাপিত হয়েছিল। আপনারা এই চারটি দেখেই তার সম্পূর্ণ চিত্র আপনারা বুঝতে পারবেন। বিকজ এইটা হলো মেইন ফটক দিয়ে আমরা মসজিদের মেইন ফটক দিয়ে আমরা আসলে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে আসলে এখন সবুজ বেষ্টিত একটি নয়াবিরাম দৃশ্য মসজিদটা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে এই মসজিদ দেখতে আসে এবং নামাজ পড়ে এখানে আসলেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষ আসলে এটা দেখতে প্রতিদিনই ভিড় জমান, কারণ এটা 16 শতকের একটি ঐতিহাসিক স্থাপনা। আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের বাংলাদেশের মধ্যে 3টি স্থান রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বাগেরহাটের এই ষাট গম্বুজ মসজিদ, আর বাকি দুটি হচ্ছে সুন্দরবন এবং মহাস্থানগড়। ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে আসলে মসজিদে প্রবেশ করছি। মসজিদের ভিতরকার পরিবেশটা খুবই চমৎকার, পৌরাণিক আমলের যেই নিদর্শন আসলে এটা ভিতরে প্রবেশ করলেই বোঝা যায়। সুবিশাল একটি প্রশস্ত মসজিদ। বাট আমরা এই যে সময়টা এখন এখানে এসেছি, আসলে ওই সময় নামাজের সময় না, যার কারণে আসলে আপনারা মানুষের সমাগম তেমন একটা মসজিদ ভিতরে দেখতে পাচ্ছেন না। আসলে যারা আসেন এখানে তারা সকলেই এখানে মসজিদটায় প্রবেশ করেন এবং মসজিদটা দেখেন। আসলে এটার যে স্ট্রাকচারাল যে ব্যাপার, সেটা অলরেডি আপনার 16 শতকে তারা এটা প্রতিষ্ঠা করেছিল, আর আজকে আমরা রয়েছি 20 শতাব্দীতে। ভিউয়ার্স, আমরা আশা রাখছি যে আমাদের আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না, কারণ আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতেই আমরা আসলে আমাদের পরবর্তী ভিডিওগুলোর অনুপ্রেরণা খুঁজে পাই। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন মিম্বার, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান। আসলে এখানে অনেকে আসছেন, এখানে অনেকে নামাজ পড়ে নিচ্ছেন নফল নামাজ। হ্যালো, মসজিদের ভিতরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, মূলত এই ষাট গম্বুজ মসজিদের নামকরণের ইতিহাসটা হচ্ছে, এখানে 60টি পিলার রয়েছে এবং 77টি
গম্বুজ রয়েছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে গম্বুজগুলো, এর মধ্যে 77টি গম্বুজ হলো উপরে রয়েছে এবং চারপাশের যে চারটা মিনার রয়েছে এই চারটার উপরে রয়েছে আরও চারটি গম্বুজ। তো 60টা পিলার এর নামকরণ এবং এই 77টা গম্বুজের মাধ্যমেই আসলে এটার নামকরণ করা হয়েছিল। অতীতে এটা আসলে মাদ্রাসা এবং উপাসনালয় হিসেবেই ব্যবহৃত হতো। এর দুই তিনটে দরজা রয়েছে, বাট এখন আমরা যে দরজা দিয়ে আমরা প্রবেশ করেছি মেইন ফটক, এ পাশ দিয়ে ঢুকলে আপনার পূর্ব সাইডে, মসজিদের পূর্ব সাইডে 11টি দরজা রয়েছে এবং উত্তর এবং দক্ষিণে রয়েছে 60টি করে দরজা রয়েছে। আর এর পশ্চিম পাশে রয়েছে ঘোড়াদিঘি, ঐতিহাসিক ঘোড়াদিঘি। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব চমৎকার মসজিদ। পশ্চিম পাশে ঘোড়াদিঘির থেকে, এটা ঘোড়াদিঘি থেকে মানুষ আসলে অজু করায়, ওই ঘোড়াদিঘিরও একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের সংক্ষিপ্ত ইতিহাস, ওনার আগমন, ওনার সব কিছু আমরা এখানে উল্লেখ করেছি, আপনারা এখান থেকে অবশ্যই ইনফরমেশনটা দেখে নিতে পারবেন। ঐতিহাসিক ঘোড়াদিঘি, এখানে রয়েছে ঘোড়াদিঘির সকল ইতিহাস। এই সেই ঘোড়াদিঘি, বিশাল সুবিশাল আকারের একটি দিঘি, এর অনেক ইতিহাস রয়েছে, অনেক বড়, সুদাগত অনেক বড় একটি দিঘি এখানে রয়েছে ঘোড়াদিঘি। কথিত রয়েছে হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাই এই ঘোড়াদিঘি দিয়েই আসলে এখানে এসেছেন, তারপর এখানে আসলে মসজিদ এবং বিভিন্ন ধরনের ধর্মীয় উপাসনালয় উনি প্রতিষ্ঠা করেছেন। বিকজ এইটা হচ্ছে মসজিদের পশ্চিম ভিউ, পশ্চিম পাশ থেকে, অর্থাৎ ঘোড়াদিঘি থেকে আমরা উজু করে ঢোকার সময় এটা হচ্ছে মসজিদের পশ্চিম প্রান্ত, আপনারা এটাকে দেখতে পাচ্ছেন। পোড়াই ইট দিয়ে নকশা করা হয়েছে এই মসজিদটিতে, চমৎকার নিদর্শন, আসলে একটি পৌরাণিক নিদর্শন, আপনারা আসলে এটা সচক্ষে দেখতে পারবেন এবং অবশ্যই এটা আপনারা আসবেন আশা রাখছি। আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা অনুপ্রাণিত হয়ে অবশ্যই এখানে আসবেন। চমৎকার পৌরাণিক পোড়ামাটির, পোড়া ইটের ডিজাইন দিয়ে আসলে এটা পুরো মসজিদটাকে তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, আমাদের আজকের এই উপস্থাপনায় ছিল আপনাদের জন্য বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ থেকে। আমাদের আজকের এই উপস্থাপনাটা আপনাদের সম্পূর্ণ দেখার পর কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।